আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সুখী, না হইলাম চঞ্চল। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সুখী, হইলাম চঞ্চল। আমার ইচ্ছা বান্ধিবি, আমার ইচ্ছা বান্ধিবি। সবই তো ঠিক আছে, কি সুন্দর গানের গলা, কিন্তু অশান্তি মাঝে মাঝে যে কি হয়। এ আমার দাদা পরিচয় দিতে ঘেন্না লাগে, জন্মের পর মেরে ফেলতে পারোনি? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি। আমি দিলাম কুলিতে খালি কলঙ্কের জ্বালা, না হয় হইল শ্যামলি অঙ্গেরি মালা। আমি না দিলাম কুলিতে খালি কলঙ্কের জ্বালা, না হয় বান্ধিবি, পথ বান্ধিবি, কপাল বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি। ও দাদা বাবু, কে না তো অনেক বেলা হয়েছে। মুখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি। ভাই, এ ভাই, দরজাটা খোল, দেখ তোর জন্য কি এনেছি আমি, পূজোর নতুন জামা রে, পরিস কেমন? ওকে তো একটা শাড়ি দিতে পারতিস। আজ মহালয়ার দিন, ছেলেটাকে নিজের ঘরে সবার সামনে নিয়ে এলে হতো না, সবার সাথে বসে রেডিওতে একটু মহালয়া শুনতো। হ্যাঁ, আজকে ভাই নিচে নামো, কি বলো বাবা? সে আসুক, অসুবিধা নেই, ভদ্রভাবে ছেলেদের মতো থাকলে তো আর ক্ষতি ছিল না। তা নয় সান্নাল বাড়ির ছেলে হয়ে
মেয়ে সেজে ঘুরে বেড়াবে? অসহ্য। ঠিক আছে বলছি। দাদাবাবু তোমাকে ডাকছে নিচ্ছে। ও দাদাবাবু, এই দেখো আমার দাদাবাবু দুর্গা সেজেছে। নমস্কার, আমি প্রণয় সরকার, ওরূপে প্রেম। না না, আমি কোনো রূপান্তরগামী নেই। আসলে ব্যাপারটা হচ্ছে, আমাদের সমাজে রূপান্তরগামী মানুষদের একেবারে অবহেলা করে রাখা হয়। মানে তাদের অচ্ছুতভাবে কেউ কেউ কোনো ঘরে বন্ধ করে রাখে। এটা কি তাদের অপরাধ? এটা তো কোনো অপরাধ নয়। আজকে হতেই পারে কিছু মানুষের যে সে ছেলে হয়ে হয়তো জন্মেছে, কিন্তু ভিতরে তার মেয়েসত্তা থাকতেই পারে। আবার তার পাশাপাশি কারোর কারোর মেয়ে হয়ে জন্মানোর পরে ভিতরে ছেলের সত্তা থাকতেই পারে। তাই বলে তাদেরকে অবহেলা করে এক পাশে সরিয়ে রাখার থেকে আমাদের মনে হয় তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আর এখনকার দিনে দাঁড়িয়ে অনেক রূপান্তরগামী পড়াশোনা শিখছে, অনেক চাকরি বাকরি করছে, এক একজন ভালো ভালো পোস্টেও আছে। তাই আসুন না, এই পুজো আমাদের সবার হোক, আমরা সবাই মিলে এই পুজোতে খুবই আনন্দ করি। নমস্কার, শুভ শারদীয়।